এখানে সবসময় আর্মির লোকেরা কন্টিনিউ কাজ করে চলেছে, দেখতে পাচ্ছ। এই ঘোড়ার নাম হলো সিকান্দার, খুব সুন্দর একটি ঘোড়া, আর খুব বোঝদার ঘোড়া। এটি খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে, কোনো রকম সমস্যা করেনি। ঘোড়ায় উঠলে কিন্তু আপনি সোজাভাবে বসে থাকতে পারবেন না, সারাক্ষণ একটা টকবক 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 ব্যাপার থাকে। আর এখন ওয়ারওয়াল ছেড়ে চলে আসছি, রাস্তা খুবই খারাপ। যারা হেঁটে আসছো বা আসবে তারা খুব সাবধানে আসবে, ঘোড়ায় যারা আসতে চাইছো তারাও খুব সাবধানে যাতায়াত করবে। আর ভোলে বাবার নাম জপ করতে করতে ঠিক পৌঁছে যাবে তোমার লক্ষ্যে। পুরো রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তা খুবই খারাপ আর প্রকৃতির সৌন্দর্য খুবই সুন্দর। সাবধানে আসবেন, আর লাগেজ সবসময় হালকা করবেন, যাতে বেশি লাগেজ নিয়ে আপনাকে না উঠতে হয়। রাস্তাগুলো দেখেছ, এই যে উপর দেখছেন, এই উপরে চড়ায় এখন আমরা উঠব। এখান থেকে পঁচপত্তি 3 কিলোমিটার, পঞ্চতরণী 11, সঙ্গম 13, আর হলিগেট 17 কিলোমিটার। পুরো জায়গাটা গ্লেসিয়ার আর কুয়াশায় ঢেকে যাচ্ছে, চারিদিকে দেখো পুরো কুয়াশায় অন্ধকার হয়ে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে আমরা এখন উপরের দিকে হেঁটে এলাম। যারা অমরনাথ আসছো তাদের আরও একবার বলে দিই, এখানে এখনো পর্যন্ত চারিদিকে বড় পড়ে আছে, দেখতেই পাচ্ছ। আর আমার সিকান্দার খুব ভালো ঘোড়া, খুব কত সুন্দর কথা শুনছে। সিকান্দার জল খেয়ে নিচ্ছে, ছোলা খাবে ও, ছোলা খাই গা, ছোলা ছোলে। ওয়েদার প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। একটু আগে রোদ ঝলমলে আকাশ ছিল, আর এখন চারদিক পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর প্রচুর ওপরে উচ্চতায় চলে এসেছি। অবশেষে গণেশ স্টপ পৌঁছে গেলাম, আর অবশেষে দেখতে পাচ্ছ আর ওয়েদার প্রচণ্ড খারাপ, চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে, বিচ্ছিরি অবস্থা।
অবশেষে গণেশটাপে পৌঁছে গেছি আর এই ঘোড়া দাদার সাথে এসেছি। এরা এখন আপনাদেরকে নাম নাম্বার বলে দেবে, যদি কখনো এখানে আসেন এখানে এসে এদের সাথে কন্ট্যাক্ট করবেন। আপনার নাম বাতাইয়ে আর নাম্বার মাহমুদুল ফতকুকা আর নাম্বার বাতা দিজিয়ে 6005822041 ফির সে একবার বাতা দিজিয়ে 6005822041 হে আমারা দুসরে ঘোড়া বলে মেরা নাম বিলাল আহমদ মানি জম্মু কা রহনে ওয়ালা হ্যায় তো ভাই হমনে গণেশটা পে ছোড় দিয়া ইসসে আগে আবি 8 কিলোমিটার ইসসে পৈতনি কা রোকনে কা জায়গা হ্যায় উপর সে মৌসুম ভি খারাপ হ্যায় ইয়ে আগে জানে কি কোশিশ করেঙ্গে তো শুকরিয়া আপকা নাম্বার হ্যায় তো নাম্বার হামারা 6006427007 যখনই অমনে যেতে আসবে আর শেষ নাকি ভাই এখান থেকে ঘোড়া করতে চাইলে দাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আর এই ঘোড়া তো খুবই সুন্দর ঘোড়া, দেখতে পাচ্ছ গণেশ টপে এসছি। প্রচুর উচ্চতায়, চারিদিকে বরফ আর কুয়াশায় ঘিরে গিয়েছে, দম নিতে খুব প্রবলেম হচ্ছে। আর এখনো অনেকটা যেতে হবে, তবে গেলে আমরা পৌঁছতে পারবো পঞ্চতরণী। সামনে দেখতে পাচ্ছ ওয়েদার খুবই খারাপ, মানে শেয়ার বলে প্রচন্ড ঠান্ডা এখানে। হ্যাঁ, এখানে বরফটা দেখতে পাচ্ছ কত পুরু হয়ে বরফ পড়েছে, উফ মাই গড, কি করে বলবো তোমাদের আমি বুঝতে পারছি না। উফ, মানে স্নো অ্যাক্টিভিটি অমরনাথ ট্যুরে হয়ে যাবে। গণেশ টপ থেকে আমি আছি, দেখতে পাচ্ছ কত পুরু বরফ, পা প্রায় অনেকটাই চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ কি তোমরা। উফ, আর মারাত্মক লেভেলের ঠান্ডা, ও মাই গড। বরফ ভি বরফ হে হম জিন্দগি মে হ্যায়, আমি এখন আছি গণেশ টপে, আর এখানে বরফ দেখতে পাচ্ছ। খুব ঠান্ডা পড়েছে চারিদিকে, দেখতে পাচ্ছ শুধু বরফ আর বরফ, চলে আসবে বরফ নিয়ে খেলে চলে যাবে। আমাদের মধুদা এন্ড গণেশ টপে বরফ ছুটবে বলে প্রিপারেশন নিচ্ছে, দেখো এই দেখো দুজনে দুজনকে এখন বরফ দেবো। কি বলবো, এখানে বরফ খেলার মজাই আলাদা। মাই গড, বরফ খেলতে গেলে হাতে গ্লাভস, বরফ খেলতে হবে, হাতে গ্লাভস নেই বরফ খেলতে চলে এসেছি। আমরা যাচ্ছি অমরনাথ, আর অমরনাথ যাত্রা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি শেষনাগ থেকে এখন গণেশ টপে পৌঁছেছি সবে। আর গণেশ টপে প্রচণ্ড বরফ পড়ে আছে, আর বরফের মধ্যে আমাদের এনজয়মেন্ট শুরু হয়ে গেছে। তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা, তোর হয়ে কাজির হইয়া মোড়াই ঝুঁকাইয়া মাথা রে বান্ধবী ললিতা, ও কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে একটু কাঁচা বাদাম, ভাজা ভাজা বাদাম নেই আমাদের কাছে। চলে এসো, আছে বরফ, আছে বরফ, শুধু বরফ পড়ে আছে, তোমরা লেবুর জল লস্যি যা যা খেতে চাই চলে এসো, কোনো ব্যাপার না, লাইফে এনজয় করে নাও, জিন্দেগি নাম এলে দোবারা। তাহলে এখন লাস্ট হয়ে যাক, জিন্দেগি এক সফর হে সুহানা, ইহা কাল ক্যা হো কিসনে জানা, পেছন সাইডটা তোমাদের দেখাচ্ছি। উফ, মারাত্মক ঠান্ডা, মারাত্মক এনজয় করছি। আর লাইফে পারলে তোমরাও একবার চলে এসো, এনজয় করো, লাইফটাকে উপভোগ করো আমার মতোই। গুড বাই, দেখা হবে পঞ্চতরণীতে।